News headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट हर जगह हिट. For trade inquiry, contact 8337800045, 0332623914, 0332623915. গত তিন দিনে বর্ধমান মেডিকেল কলেজে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যদিও 14 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এখনও হাসপাতালে ভর্তি রয়েছে, তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তিনজনেরই অন্যান্য গুরুতর রোগ ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার রানীগঞ্জের আপসারা টোটো ওয়ার্কশপ ও শোরুমে সিল খুলে দেওয়া হলো। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও আরটিও এবং পুলিশের উপস্থিতিতে প্রায় 6 মাস পর সিল খুলে দেওয়া হয়। কুলটি থানার চরম বিফারি পুলিশের বড়সড় সাফল্য। ঝাড়খণ্ডের নিশা থেকে বিনা চালানে একটি গুল বোঝায় 10 চাকা লরিকে কল্যাণেশ্বরী মন্দিরের কাছে আটক করলো পুলিশ। ঘটনায় চালক সহ 3 দালাল গ্রেপ্তার। আগামীকাল দুর্গাপুরের কল্পতরু ময়দানে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর জনসভা হওয়ার কথা, তবে কল্পতরু ময়দানে বিজেপির জনসভায় অনুমতি না মেলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে। বিজেপির জনসভা বানচাল করার চেষ্টা করছে তৃণমূল বলে অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ গুরুয়ের। আদিবাসী মহিলাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে সহ একাধিক দাবিতে আসানসোলের জেলাশাসক কার্যালয়ে পশ্চিম বর্ধমান আদিবাসী মিলন সংগতির ব্যানারে বিক্ষোভ। তাদের দাবি সম্মিলিত স্মারকলিপিটি জমা দেন জেলাশাসকের কাছে। দুর্গাপুর স্পাত কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের জন্য ইতিমধ্যে দুর্গাপুরে পলাশিয়া, তামলা সহ বেশ কয়েকটি জায়গায় উচ্ছেদের নোটিশ দিয়েছে। এরপর গোপাল মাঠে উচ্ছেদের নোটিশ আসতে পারে আশঙ্কায় বাসিন্দারা। বুধবার গোপাল মাঠের বাসিন্দারা দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে আসেন এবং বিক্ষোভ দেখান এবং তার দাবি সম্মিলিত স্মারকলিপিটি জমা দেন মহকুমা শাসকের কাছে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও ঝড়ো হাওয়া। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। News headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 বছর ধরে সর্বত্র ফিট ও সর্বদাই হিট। For trade inquiry, contact 8337800045, 0332623914, 0332623915.